বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও খাবার পানির সংকট বাড়ছে নানা রোগ বালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জনে ক্ষতিগ্রস্ত অর্ধ লাখের বেশি মানুষ ঘুমের শিকার পরিবারের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ভুক্তভোগীদের তালিকা তৈরি ও ক্ষতিপূরণ দাবি ছিলেন খুব পর্যাপ্ত এবং পরিষ্কার ধারণা আমাদেরকে দেওয়া হচ্ছে না যতগুলো ঘুমের ঘটনা আছে আছে করে এগুলো প্রকাশ সাতশোর বেশি মানুষকে গুম করেছে আওয়ামী লীগ সরকার দাবি বিএনপি নেতাদের গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহর লক্ষীপুর কুমিল্লার বন্যার পানি ডাকাতিয়া নদী হয়ে নামছে মেঘনায় তাতে প্লাবিত চাঁদপুরের চার উপজেলা পানিবন্দী কয়েক লাখ মানুষ এ অবস্থায় দুর্গতদের হাতে ত্রাণ পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করছে অবশ্য সুষম বন্টন নিয়ে ভুক্তভোগীদের রয়েছে নানা অভিযোগ চাঁদপুর থেকে জানাচ্ছেন আখ্লাখোস্তাফা ছবি তোলাচ্ছেন নির্মলচন্দ্র বন্যার পানিতে ডুবে গেছে শ্যামুলিরানীর রান্নাঘর আর চুলা। নাওয়া খাওয়া নেই আজ প্রায় চার দিন। ভাঙতে শুরু করেছে ঘরের ভিটেও। পানি নামতে শুরু করলেও মেরামতেই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। বাক্স কতবার না তো যে কষ্টে বাক্স করি। ফ্যামিলি লইয়া না পানি amn রাইছায়তো না। বাক্স আসিনি। চুলা গরে গেছে যে নিচে হাজিগঞ্জ উপজেলার সদর থেকে চল্লিশ কিলোমিটার দূরে গন্ধব্যপুর ইউনিয়ন এখানে আছে গুচ্ছগ্রাম পাশেই সনাতন ধর্মাবলম্বীদের ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস দশ দিনেও গ্রামটিতে আসেনি ত্রাণ গর্দ জলায় হচ্ছে এতটুকু জল আমরা কিছু পাই নাই আমরা অনেক কষ্টে আছি বহুত কষ্টে আছি উঠানে অনায়াডো জল দিতে আছি এদিকে কোনো দেয় না কাভার ওভার দেয় না দুর্গতদের খবর নিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শুকনো খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দিচ্ছে হিউম্যানিট বাংলাদেশ ফাউন্ডেশন রোগবালাই কিন্তু প্রচুর পরিমাণ তো এই রোগবালাই থেকে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে স্লাইন দিচ্ছি আর নাফা দিচ্ছি কারণ অনেকের সর্দি জ্বর আছে যত পানি শুকাচ্ছে তত বেশি প্রয়োজন হচ্ছে মেডিকেল টিমের যারা আসবেন তারা অবশ্যই ত্রাণের সাথে এই এই জিনিসগুলো নিয়ে আসবেন পার্সোনালি চেষ্টা করবেন ওদেরকে পার্সোনালি দিয়ে দেওয়ার জন্য মানে এগুলাকার আমাদের খুবই দরকার এই মুহূর্তে ত্রাণে এখনও বড় সংকট শিশু খাদ্যের বাড়ছে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে পানিবাহিত রোগ বালাই পানি নামছে বন্যা দুর্গত এলাকা থেকে আশীর্বাদ হয়ে এসেছে ঝলমলে রোধ তবে শঙ্কা আছে আবারও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পানি বেড়ে যেতে পারে দুর্গত এলাকায় এখন সবচেয়ে বেশি যেই বিষয়টি দরকার তা হচ্ছে সমন্বিত এবং সুষমভাবে ত্রাণের বন্টন আজ দশ দিন পর একটি এলাকায় এসেও জানা যাচ্ছে এখানে দশ দিন ধরে কোনো ত্রাণ পৌঁছায়নি এছাড়াও পানিবাহিত যে রোগ সেই রোগ বালাইয়ে মানুষ আক্রান্ত হচ্ছে হাসপাতালে যাচ্ছে কিন্তু ওষুধের সংকট আছে আখলাফা যমুনা নিউজ হাজিগঞ্জ চাঁদপুর বন্যা দুর্গত দিন আরও খবর জানাতে চাঁদপুরের হাজিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাকু সাফা সাফার কাছে যেতে চাই সাফা জানাবেন দুপুরে আপনি জানাচ্ছিলেন যে রোদ উঠেছে বন্যার পানি কিছুটা কমেছে এছাড়া আপনি বলছিলেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ত্রাণের সুষম বন্টন অনেক প্রত্যন্ত এলাকায় এখনও কিন্তু ত্রাণ যাচ্ছে না সেক্ষেত্রে এখন সবশেষ কি পরিস্থিতি জানাবেন সুষম বন্টনটা যেন হয় সেজন্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় করে ত্রাণের যে প্যাকেটগুলো সেগুলো নিয়ে যারা ত্রাণ বিতরণ করছেন তারা কিন্তু প্রত্যন্ত যে গ্রামগুলো আছে ভিতরের দিকের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে যেয়ে যে ঘরে ঘরে মানুষের হাতে হাতে পরিবারের কতজন সদস্য আছেন তাদের চাহিদা কতটুকু সেটা হিসেব করেই তাদেরকে কিন্তু সেখানে ত্রাণগুলো তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু ট্রাক থেকে ত্রাণগুলো নামিয়ে সেগুলো বাড়ি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আছি গন্ধব্যপুর গ্রাম যেটি চাঁদপুর যে হাজিগঞ্জের যে সদর উপজেলা সেই সদর উপজেলা থেকে চল্লিশ কিলোমিটার দূরে যেখানটাতে আপনি এর আগে দুপুরেও দেখেছেন যে ট্রাক নিয়ে আমরা যখন এই দিকটাতে আসছিলাম সেই দিকের পথটাও কিন্তু অর্ধেকের বেশি রাস্তায় কিন্তু ভেঙে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো রাস্তায় এখানেও দেখতে পাচ্ছেন যে যে বাড়িঘর যেগুলো ছিল সেগুলো কিন্তু ডুবে গেছে গত দুই দিনে অবশ্য রোজ একটি পরিস্থিতি হওয়ার কারণে কিন্তু কিছুটা পরিস্থিতি এখন উন্নতির দিকে যাচ্ছে অর্থাৎ পানিটা কিছু পানি কিছুটা কমতে শুরু করেছে কিন্তু এখন সবচেয়ে সংখ্যার বিষয় যেটি সেটি হচ্ছে আবারও যদি বৃষ্টি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আবারও তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ পানি বাড়া শুরু করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যারা ত্রাণ বিতরণ করছেন তারা যে দুর্গম যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর যে বাড়ি সেই বাড়িতে প্রবেশ করছেন এবং সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভিতর থেকেও দুই একজন তারা হাঁটু পানি পাড়িয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসছেন এই যে পুরো জেলার যে চারটি উপজেলা একেবারেই প্লাবিত হয়েছিল যেটি মূলত এই এখানে যে প্লাবনটা এসেছে সেটি হচ্ছে ফেনি এই কুমিল্লা এবং লক্ষ্মীপুরের যে পানিটা সেই পানিটা ডাকাতিয়া নদী হয়ে মেঘনা নদীর দিকে যাবে এবং সেই যাওয়ার পথেই কিন্তু এই যে চাঁদপুরের যে চারটি উপজেলা এই চারটি উপজেলায় আমরা দেখতে পেয়েছি যে বন্যার পানিটা ছিল গত প্রায় সাত থেকে আট দিন কিন্তু এখানে মানুষজন তারা ত্রাণ পাননি এমন খবরেই ত্রাণ নিয়ে পৌঁছানো হয়েছে এই বাড়িগুলোতে সোহার চাঁদপুরের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সাফা ধন্যবাদ আপনাকে এবারে বন্যায় সাড়ে চুয়ান্ন লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত হয়েছেন চুয়ান্ন জন নিখোঁজ রয়েছেন একজন দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে এগারো জুলাই পানিবন্দী দশ লাখেরও বেশি পরিবার দুর্গত এলাকাগুলোয় তিন হাজারের বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানায় মন্ত্রণালয় যেখানে সাড়ে চার লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বিপুল সংখ্যক গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আছে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সেবা প্রদানের জন্য পাঁচশো সাতষট্টি মেডিকেল টিম চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ সকাল এগারোটা থেকে শুরু হয়েছে বসুমা বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম এ সময় টিএসসি ও জিমনেশিয়ামে একযোগে শুরু হয় ত্রাণ সংগ্রহ এই কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী প্রবাসী বাংলাদেশি সবাই অংশ নিয়েছেন ত্রাণ প্রদানে কোন কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হচ্ছে কর্মীদের একদিনের বেতনের টাকা কেউ দিচ্ছেন নিজের দীর্ঘদিনের জমানো সঞ্চয় আজও ট্রাক ভর্তি করে দুর্গত এলাকায় ত্রাণ পাঠাচ্ছেন স্বেচ্ছাসেবীরা সবার প্রত্যাশা সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবে বন্যা দুর্গতরা একশো জন উপসচিবের পক্ষ থেকে আমরা এখানে আসছি আমাদের বন্যার্থদের সহযোগিতা করার জন্য অনেকেই ঘর বাড়ি হারাচ্ছে অনেকের বিপদে আমরা পাশে দাঁড়াতে চাচ্ছি একশো জনের মতো টাকা দিয়েছে আমাদের সেই টাকাই আমরা পাঁচ লক্ষ টাকা একত্রিত করে এই বন্যার্থদের জন্য দিলাম সবাই তাদের নিজ নিজ বেতনের একদিনের যে বেতন সেটা আমরা বন্যার্থদের সহায়তার জন্য দিয়েছি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মায়ের ডাক নামের সংগঠন সকাল থেকেই গুমের শিকার পরিবারগুলো এই কর্মসূচিতে যোগ দেয় ভুক্তভোগী পরিবারগুলোর দাবি যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরি করতে হবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা সেই সাথে পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ দাবি মায়ের ডাকের বক্তারা বলেন আয়নাঘর থেকে যারা বেরিয়েছেন তারা প্রকাশ করেছেন দুর্বিষহ নির্যাতনের কথা জোরপূর্বক গুমের ঘটনা যাতে আর না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন তারা এই সকল কর্মকর্তা এই জোরপূর্ব গুমেশ সাথে জড়িত ছিলেন তাদের বিচার প্রক্রিয়া নিয়ে খুব পর্যাপ্ত এবং পরিষ্কার ধারণা আমাদেরকে দেওয়া হচ্ছে না আমি অনুরোধ করব গণমাধ্যম আপনাদের কাছে গত এই দেড় বছর দেড় দশকে যতগুলো গুমের ঘটনা আছে অপহরণের ঘটনা আছে রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা আছে সমস্তগুলো আপনাদের কাছে যে তথ্য আছে মেহেরবানি করে এগুলো আপনারা এখন প্রকাশ করবেন আয়নাঘরের মতো অনেক নতুন নতুন শব্দের জন্ম দিয়েছে আওয়ামী লীগ তাদের আমলে সাতশোর বেশি মানুষকে গুম করা হয়েছে এ অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজ এম জাহিদ হোসেন সকালে নয়াপল্টনে ছিল ত্রাণ কমিটির সংবাদ সম্মেলন সেখানে তিনি বলেন গুম দিবসে শপথ নিতে হবে গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই আনতে হবে বিচারের আওতায় তিনি আরো বলেন ভারতের সৃষ্ট বন্যায় কয়েকটি জেলার মানুষ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে বন্যাতদের পাশে বিএনপি সবসময় আছে দুর্গতদের সহযোগিতায় বিএনপি ত্রাণ তহবিলে দশ কোটি টাকা জমা পড়ে এমনটাও গত মাসে প্রায় পাঁচ থেকে সাত হাজার লোক তাদের কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই এরকম একটি অবস্থায় এবং অনেকেই এই মুহূর্তেও ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু লড়ছেন আমরা তাদের সুস্থতা কামনা করি বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তুদু প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব রক্ষার কথাও বলেন তিনি যারা চাঁদাবাদী করছে তার তারা বিএনপির কেউ উল্লেখ নয় উল্লেখ করেন তিনি অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান শামসুজ্জামান ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নেই সেই জন্য এক নম্বর চয়েস যত তাড়াতাড়ি আমি দিন তারিখ বিএনপি দেয়নে আমোদিত চাই যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয় ড মোহাম্মদ ইউনুসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পোনালাপে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ড ইউনুসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানান শাহবাজ শরীফ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি এছাড়া বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দুদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে উভয় নেতা একমত পোষণ করেন ফোন দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ড ইউনুস এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে ভারত এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন ঢাকা ও নয়াদিল্লি উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়েই তারা কাজ করবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে যার ব্যাপারে সবাই অবগত সেটা স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে পারে কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েকবারই দেশটির সাথে ভারতের সম্পর্ক ছিল উত্থান পতনের তবে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত কাজ করতে ইচ্ছুক সেক্ষেত্রে পারস্পরিক স্বার্থগুলোর দিকেও নজর দিতে হবে ইসলামী ব্যাংক দখল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংকিং কেলেঙ্কারি কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্যে এবং নীতি নির্ধারকদের অনৈতিক সমর্থনে এস আলম গ্রুপ দশটি ব্যাংক দখল করেছে অভিযোগ আর্থিক খাতের বিশ্লেষকদের ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনলাইন সেমিনারে ব্যাংকিং খাতের মোমর্ষ্য অবস্থা তুলে ধরেন অর্থনীতিবিদ গবেষক ব্যাংকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বলেন বিচারহীনতার সংস্কৃতির কারণেই ফুলে ফেঁপে বড় হয়েছে এস আলম মডেল মুমূর্ষ ব্যাঙ্কিং খাত পুনরুদ্ধার এবং টেকসই পুনর্গঠনে আমানতকারী এবং এসএমইকে গুরুত্ব দিয়ে নীতিমালার পরামর্শ অর্থনীতিবিদদের শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকিং খাত সংস্কারের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এসব কার্যক্রম টেকসই করতে নানা পরামর্শ উঠে আসে সেমিনারে বলা হয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হারানো আস্থা ফিরিয়ে আনাতে বিদেশি ঋণের সঠিক ব্যবহার পাচারকৃত অর্থ ফেরত আনা জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তারা কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের আনুকূল্য বিচারহীনতার ফলে আমরা কিন্তু এই মডেলটা ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে আর আমাদের তো সামগ্রিক ভাবেই সুশাসনের অভাবের জন্য ব্যাংকিং খাতে অনেক দুর্বল ব্যাংক অনেক ব্যাংকের পুঁজি চলে গিয়েছে রাজনীতিকে ঠিকঠাক করতে না পারলে আমাদের কোনো সমস্যাই সমাধান হবে না এবং আমরা কোনো সমস্যাই স্থানীয় অস্থায়ীভাবে সাময়িকভাবে আমরা জোড়াতাল দিতে পারলেও এটার কোনো টেকসই সমাধান হবে না তাই রাজনীতি ঠিক করতে হবে সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে আইনজীবী এসানুল হক সমাজের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে বৃহস্পতিবার নিয়োগ আদেশটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হয়েছে এর আগে গত সাতাশ আগস্ট আইন ও বিচার বিভাগ এসানুল হক সমাজিকে পিপি নিয়োগ দিয়ে আদেশ জারি করে এরপরই বিএনপিপন্থী আইনজীবীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জানায় নিয়োগ বাতিলের দাবি বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ সমাজি আওয়ামী লীগপন্থী আইনজীবী হিসেবে পরিচিত এক এগারো সময়েও পিপি হিসেবে এসানুল হক শামাজি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দায়িত্ব পালন করেছেন